স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছে, দিনের বেলা রোজা ভেঙে ফেলছে। দেন এমন সময় আপনারা মসজিদের মিনারতে মুয়াজ্জিন সাহেব কইছে, সাবধান, খানা বন্ধ করে। এই লগে লগে এবার কি খাইয়া না নামাইলা, কি খাইয়া বইছো খেয়াল করে, আর ইফতার লইয়া বইছো, রুয়াবজা ট্যাং সিবিটা ইসুপগুলোর বসি, তোমার দানা বেলের শরবত পাপ্পার জুস সারুগুল দিয়ে ফানি আছে ছয়জাতে, বুট মুড়ি ফেয়াজু বেগুনি সব সব সমসব কত সাথে, হ্যাঁ সব লইয়া বইয়া সরস। তোমার সুইটটা নাতিরায় খেয়াল কর, তোমার সুইটটা নাতিরায় রোজা রাখছে, টেকুদের ভরে ভরে ধরতে একটা গ্লাসটা লইয়া লাগে বৈশাখ মাইয়া রোজা না, তে ছুটো মানুষ তার ভিতরটা এবারে হুগাই গেছে, তার ভিতরটা একুদ্দুর আর হুগাইতে কতক্ষণ লাগে কেন, যে ইয়া খাড়িটা একুদ্দুরা তোলা ফানি থাকবো কুদ্দুরা সুডু খাড়ি তো তে হুগাই উঠে তো ভিতর দিয়া তে কুদ্দুর ভরে ভরে দৌড় দিয়ে গিয়ে শরবতের গ্লাসও ধরে, আম্মা হ্যাঁ মাকে বাগরিবার আসার দিয়া লাগে, ওখানে আসরের নামাজ হয়ে গেছে রে দাদাও তার লগে ইয়া করে দাদি তার লাগিয়া মায়া, আরে আমার নাতি ডক্টরের লেটলিট হয়ে গেছে কেন রোজা রাখা রে, এরপরে দাদায় দাদি মায় তারে সাইয়া টাইয়া রাখিয়া তে খায় না তারাও খায় না, এটার নাম হইল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না, এখনো মাগরিবের আজান পড়ে না, সূর্য এখনো ডুবে নাই, এখনো ফরজ তোমার আদায় হয় নাই, ছোট বাচ্চারও তুমি খাইতে দাও না নিজেও খাও না, পেছনে লাঠি নিয়ে কোনো পুলিশ দাঁড়াই থাকে নাই, র‍্যাব গোয়েন্দা কেউ নাই, তারপরও তুমি দাঁড়াই থাকো, তারপরও তুমি খাও না, কেউ তোমারে বাধা দেয় না, কারণ তুমি বিশ্বাস করো, কেউ দেখো কার না দেখুক, কেউ জানুক আর না জানুক, একজন দেখে একজন জানে, তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ, ঠিক কিনা ভাইও? এই রোজার মাসও আপনি যে খাইলেন না আজান ফরনের আগে, আবার হেগুল দিয়া সেহেরির টাইম একবারে শেষ শেষ আপনি কোনো মতে উঠতে গুস্ত দিয়া মাছ দিয়া খাইয়া সেইটা দুধ দিয়া কষালন দিয়া খাজুরা গুড় দিয়া কলাড়া দিয়া মাহা দিয়া খালি নলাড়া দিবেন, আপনার আবার সারা জীবনের অভ্যাস কলা দিয়া দুধ দিয়া দুগলা ভাত না খাইলে আপনি মনে হয় ভাতে খাইছেন না, আপনি আজ রোজা রাখবেন এর লেগে দুধ দিয়া কলা দিয়া আর এক কোম্পানি গুঁজতে ওই ধার ধার মিডাই দি ওই যে আর আর সাড়ে তিন মিনিট আড়াতে মিডাই দি ওখানে যায় ইয়ারে জিব্বা টিপ্পা মানে চলাই যাই গেছে এরকম ধার মিডাইওলা ইয়া দিয়া সেটা মাইকা মাত্র নলাড়া দিবেন, এমন সময় আপনারা মসজিদের মিনারতে মুয়াজ্জিন সাহেব কইছে, সাবধান, খানা বন্ধ করে। এই লগে লগে এবার কি খেয়ালায় না নামাইলা, কি খেলাও আল্লাহ নলাড়া বাইর রাস্তা তাইয়া পড়ছে, এটাকে উফরে ফেলেন না নিচের ফেলনি গা, এত মজার খানা কি মাহারা মাগছে রে, খায় না তো খায়ও খায়ও না খায় না রে আল্লাহ না করছে রে, মুয়াজ্জিন সাহেবও দেখে না রে বিল্ডিংয়ের দরজা বন্ধ করে খাইতে আছে, এরপরে কেউ দেখে না কোনো র‍্যাব নাই গোয়েন্দা নাই পুলিশ নাই থানা নাই আমলা নাই কামলা নাই ফিসাব নাই লাটসাপ নাই আব্বাই নাই আম্মায় নাই, তাই একলা একাশিটা গড় তে খাইলে দুপুর পর্যন্ত খাইতে পারে, কেউ দেখতো না কিন্তু তে খায় না, দেখে আল্লাহ আমার আল্লাহ নবী কয় এই রোজানি তুমি যদি একটা মাস রাখবা মন সামান ইমানান হাতে সাবান গফির আল্লাহে যে এক মাস রোজা গুড়া রাখলো আল্লাহ তার জীবনের অতীতে যত গোনা আছে সব গোনা গুলো আল্লাহ মাফ করে দেবে, আমার রোজা আমি থাকতাম না মানুষ কোন ডাকা আমি থাকতাম না কি তৈব
তুমি যদি একটা রোজা, খেয়াল করেন, তুমি যদি একটা রোজা ইচ্ছা কইরা ভাঙ্গো, তুমি পরবর্তীতে তোমার শরীরটা খারাপ, তখন যে টান টান ভাবটা আছে এই টান টান ভাবটা নাই, তুমি বইটা যাইবা কার ডরটা ঢুকছে, তখন তোমার সব শেষ, তোমার ওখান মন নাই কইতেছে রে রোজা যে ভাঙলাম রে, এই রোজার লাইকে নি জাহান নামের আগুন ফুড়ে আছে যাই কিতা কর, তো হুফি সাহ হুজুরের খবর দিয়ে অঞ্চল আগাইছেন হুজুর রে, হুজুর আমি তো একটা রোজা ইচ্ছা করে বেড়াগিরি দেহাইয়া ভাঙছিলাম, কিতা করতাম, মাসালা হইলো ফতুয়া হইলো, তুমি একাধারে তুমি ওই একটা রোজার বদলি রোজা রাখবা ষাটটা, পড়া পড়া ভাইঙ্গা ভাইঙ্গা না একলগে, এখন উনষাটটা থাইকা একটা ভাইঙ্গা লাইছে, অহন কি আর একটা থাকলে সর্বনা আবার ফইল থাইকা আর বাংবানি বাবা রুচি মজাইলে দল কোয়া রোজা ভাঙ্গস আর ভাঙবিনি রোজা, একটা রোজা ভাঙলে ষাটটে, আহা হা হা, এবার একটা মজার হাদিস, এটা দিয়ে আমি ওয়াজ শেষ করে দেবো ইনশাল, মজার একটা হাদিস, ষাটটে রোজা একাধারে জীবনে থাইকা যেতে পারতা না, সুতরাং রোজা ভাঙ্গো না, এটা আমার অনুরোধ, আম্মারা হুনতাছেনি আমার ওয়াজ, আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবারা, একটা রোজাও সামনে ভাঙবি না, তাইলে কি তৈব মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ, তাহলে আপনার কি লস না লাভ, লাভ। এবার আসেন এই লাস্ট যেটা, এক সাহাবা, নবীর এক সাহাবা এই স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছে দিনের বেলা, রোজা ভাঙা ফেলছে, তো রোজা ভাঙার পরে সাহাবার আমার মতো তো তারা এত ব্যথা সিন না, তারার তো ডর আছে ভাঙনের বেলা ভাঙছে, এখন তো গৈরাইয়া কান্দন শুরু করছে, তো বেরিয়েতে বুদ্ধি দিছে আপনি আরো গৈরাইয়া না কান্দা, আপনি নবীজির কাছে যান না, একটা লাইন করে দিব যে ডে করে নবীজি যেটা কয়ে দেয় তো ইসলাম, তিনি হলেন সারা, তিনি শরীয়ত প্রণেতা, তিনি যা বলবেন এটাই ইসলাম, সুবহানাল্লাহ বলবেন না, সাহাবা গেছে গিয়া কয় নবী গো আইসলাম আপনার কাছে, কয় কে রে, কয় আমি তো শেষ, আমি তো বরবাদ, আমি তো বাদ গেছি ইয়া রাসূলুল্লাহ, কই কি হইছে, কই ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজাটা ভাঙা লেছি, কর কস কিতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রোজা কি ভাঙা লেছো, কয় হ তার টেনশন করে না বসো, এটা একটা লাইন আছে, এটার মাসালা আছে, বইসে পরে নবীজি কইয়া করে একটা কাম করো, তুমি গিয়া এখন ষাটটা রোজা একাধারে থাক খেলাও, সুবহানাল্লাহ কইতেন না, এই কথা কওয়ার লগে লগে সাহাবায় কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শরীরটার ফেল চাইতেন না, আমি ষাটটা রোজা বাসাম, আমি শরীর দুর্বল, ষাটটা রোজা একাধারে থাকা আমার মতো মানুষের রীতি হইব, কত ফারতাম না ষাট রোজা, কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন তো শুনছি, কিন্তু আমার শরীর আমি সাহস পাইতাছি না, আমি ষাটটা রোজা রাখতাম পারতাম না, কয় বউ বয়সার সফরে নবীজি কয় তো একটা কাম করো না, তুমি ষাটজন মিসকিন দুই বেলা খাওয়াই দাও, কয়জন মিসকিন, কয় বেলা, হ্যাঁ বইয়া থেকে কয় নবীজি কয় কি তা কথা কল না দি, কয় ইয়া রাসূলুল্লাহ আইতে দেখতেছি ঘরে কিচ্ছু নাই, মানে আমি যে একজন মিসকিন খাওয়া এই সামর্থ্য আমার, আহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ষাটটা রোজাও রাখতে পারবো না, সাতজন মিসকিন খাওয়ানোর ক্ষমতা নাই, আল্লাহ নবী বললেন বস দেখি তোমার কি উপকার করা যায়, ভাইঙ্গা দোলাইছ দেখি তোমারে কি লাইন করণ যায়, আবার নবীজির কাছে একজন লোক একটা টুকরিতে কইরা খারিট কইরা এক খাড়ি খাজুর লই আইছে, কি আনছে, এক খাড়ি খেজুর আইনা নবীর সামনে দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই খেজুরগুলো আপনি দান করে দেন, আমার বাগানের প্রথম খেজুর, আল্লাহর নবী ডাক দিয়া কয় ওই যে রোজা ভাঙ্গিনা বাড়াই দো বইয়া রইছে, আল্লাহর নবী কয় এদিকে আসো, তুমি না রোজা ভাঙ্গা লাইছা, কয় হ, কয় খেজুরটি লইয়া মদিনার রাস্তায় গিয়া দাঁড়াও, যত গরিব মানুষ পাও সবার মাঝে এই খেজুরগুলো তুমি দান করে দাও,
এখন রোজা বাঙ্গুন্যা বেড়া খেজুর লইয়া বইয়া রইছে উড়ে না, খেজুর লইয়া বইয়া রইছে উড়ে না। নবীজি গাই তোমার এনে কইলাম তুমি এখন বইয়া রইছি গীতটা, তোর আমার কাম আছে না, আমি এই তো কইতেছি তুমি তোমার পক্ষ থেকে ভাঙ্গা রোজার বদলে ওই যে খেজুরটি আছে মদিনার রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি সবাইকে দান করে দাও অথবা কোনো গরিব মানুষের কাছে দিয়া দাও। এই কথা কইছে পরে তে কতক্ষণ ধুম ধরে বইয়া রইছি, তুমি কাউ যাও না গিরি, তুমি কথা কও না গিরি, ওই ইয়া রাসূলুল্লাহ কারে দিতাম, কি কারে দিতাম, তোমার এনে কইলাম গরিব মানুষেরই দিতা। নবী গো আপনি যখন গরিব মানুষেরই দিতা, এই গরিবটা কি আমার তে গরিব নাকি আরও গরিব, আমার মতো না আরও গরিব, কয় তোমার তে গরিব, কয় ফুরা মদিনায় খবর লন আমার তে গরিব আর কেউ নেই। সুবহানাল্লাহ, কয় না রে আমি আপনি যে কোন দিতাম আমি যে উড়ি না, উঠতাম কেমনে গো নবী, আমি তো খেয়াল করে দেখেছি গোটা মদিনায় আমার চেয়ে অভাবী কেউ নাই, আমি এত গরিব ফায়াম কো আমি কার কাছে দিতা। নবীজি এমন জোরে হাসি দিছে একেবারে এই সাইডের দাঁত দাঁড়াইয়া বাড়ুই গেছে, নবীজি হাসি দিয়া পায় যাও 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 যাও, আর গরিব বিচাইরা লাভ নাই, বাইক লইয়া গিয়া বউ বাচ্চা লইয়া খাও। কি মজার ইসলাম!